আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল কুকেন ফুড লাভার্সে আশা করছি সবাই ভালো আছেন শীত কিন্তু চলে এসেছে আর এই সিজনে ফুলকপির পাকোড়া না খেলে কি চলে তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ফুলকপি বড়া বা পাকোড়ার রেসিপি প্রথমে আমি ফুলকপি এভাবে বড় করে কেটে নিয়েছি আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে আমি একটি হাড়িতে পানি গরম করে নিয়েছি এতে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ এবং এক চা চামচ চাট মশলা এই চাট মশলাটা দিলে ফুলকপির ভিতরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন আমি ফুলকপিগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবেন না হালকা সেদ্ধ করলেই হবে যেন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এমন দেখুন এখন আমি এভাবে পানি থেকে ছেঁকে ফুলকপিগুলো উঠিয়ে ফেলবো আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এখন আমি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি আমি এখানে দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব একটা স্মুথ ব্যাটার তৈরি করার চেষ্টা করবেন দেখুন আমি একটা ঘন ব্যাটার তৈরি করেছি ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং হাত দিয়ে দেখলাম তেলটা কিছুটা গরম হয়েছে একটা ফুলকপি আমি নিয়ে ঠিক এভাবে ব্যাটারের মধ্যে গড়িয়ে আমি গরম তেলে ছেড়ে দিব কম বেশি এই ফুলকপির বড়াটা বা পাকোড়াটা অনেকেই বানিয়ে থাকেন তবে আমি আজকে বলবো আমার রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আপনাদের কেমন লাগলো এই মতামতটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আর ফেসবুকে আমার একটি গ্রুপ রয়েছে আমার চ্যানেলের নামেই চাইলে আপনারা জয়েন হতে পারেন আমাকে ফিডব্যাক দিতে পারেন বলতে পারেন আপনারা কি ধরনের রেসিপি আমার কাছে আশা করেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমার ভিডিওগুলো দেখেন আমার রেসিপিগুলো ট্রাই করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন আপনাদের এই সাপোর্ট কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় কথা বলতে বলতে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপির বড়াগুলো দেখলেন তো কত কম সময়ে কত মজাদার একটি রেসিপি এবং স্বাস্থ্যকর রেসিপি তৈরি হয়ে গেল আশা করব এই শীতে এই রেসিপিটা তৈরি করতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ